সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি লেসন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় এই অধ্যায়ের বিষয় হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। এই অধ্যায় থেকে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারি সেগুলো হচ্ছে কিশোর অপরাধের ধরন, কিশোর অপরাধের কারণ ও প্রভাব, কিশোর অপরাধ প্রতিকারের উপায় সম্পর্কে জানতে পারবো, মাদকাসক্তির ধারণা, মাদকাসক্তির কারণ ও প্রভাব, মাদকাসক্ত প্রতিরোধের উপায় সম্পর্কে বর্ণনা, সমাজ জীবনে কিশোর অপরাধ ও মাদকাসক্তির প্রভাব সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। সো হোয়াই উই আর ওয়েটিং ফর, লেটস স্টার্ট। পাঠ বিশ্লেষণের আমাদের আজকে প্রথম যে বিষয় সেটি হচ্ছে সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা বলতে এমন সমস্যাকে বোঝায় যা সমাজের প্রতিটি মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং যার থেকে বের হয়ে আসার জন্য সকলেরই আগ্রহী থাকে, যেমন যৌতুক প্রথা, মাদকাসক্ত, কিশোর অপরাধ প্রভৃতি। আমাদের পরবর্তী বিষয় কিশোর অপরাধ। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। পরবর্তী বিষয় চিত্ত বিনোদন। মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিত্ত বিনোদন অন্যতম। কোনো সমাজের চিত্ত বিনোদনের কোনো সমাজে চিত্র বিনোদনের অভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়, বিশেষ করে শিশু কিশোররা চিত্ত বিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেলে তারা অপরাধের বা অপরাধ প্রবণ হয়ে পড়ে। এক্ষেত্রে খেলাধুলা, সঙ্গীত, ছবি আঁকা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু কিশোররা আনন্দময় পরিবেশে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার সুযোগ পায় এবং তাদের মধ্যে অপরাধ প্রবণতা হ্রাস পায়। পরবর্তী বিষয় শিশু শ্রম। আমরা জানি জাতিসংঘের সনদ অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু, আর এই শিশুদের দিয়ে কোনো কাজ করানোই শিশুশ্রম। শিশুশ্রম একটি দেশের মেধা বিকাশে অন্তরায়, তাই শিশুদের দিয়ে কোনো রকম কাজ করানো ঠিক নাই। তাদেরকে পড়াশোনার সুযোগ করে দেয়া এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে। পরবর্তী বিষয় অপসংস্কৃতি। যে সংস্কৃতি আমাদের সংস্কৃতির সাথে খাপ খায় না বা মানানসই নয় তাই হচ্ছে অপসংস্কৃতি। মূলত যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি তথা জনমানসে নেতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মূলে আঘাত হানে, আমাদের আজন্মের বিশ্বাসের ভিত্তিমূলে পচন ধরিয়ে বিজাতীয় সংস্কৃতি প্রতিষ্ঠা হওয়ার আশঙ্কা জন্মে, তাই হচ্ছে অপসংস্কৃতি। তাই আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন পালন এবং ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অপসংস্কৃতিকে আমাদের দূরে ঠেলে দিতে হবে, এবং কোনোভাবেই যেন অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলতে না পারে সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের এই 10ম অধ্যায়, বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে আলোচনা। এটা যদি আমরা সামারি করি তাহলে আমরা দেখতে পাই আমরা যে সব বিষয় নিয়ে আলোচনা করেছি, সামাজিক সমস্যা, কিশোর অপরাধ, চিত্ত বিনোদন, শিশুশ্রম, অপসংস্কৃতি, এই বিষয়গুলো ছিল আমাদের এই আলোচনায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী এবং তোমাদের বন্ধুদের কাছে, সহপাঠীদের কাছে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও দেখতে পারে। সকলকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
Oh, 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 oh